ভাল খবর, ইংল্যান্ডৰ বিৰুদ্ধে ভাৰতৰ বৃহৎ জয়, ইংল্যান্ডৰ বিৰুদ্ধে ভাৰতৰ বৃহৎ জয়, ইংল্যান্ডক পৰাস্ত কৰিলে টিম ইণ্ডিয়াই। আমি জনাইছো এই মুহূৰ্তৰ এটা ডাঙৰ খবৰ, এই মুহূৰ্তৰ এটা অত্যন্ত ভাল খবৰ, ভাৰতৰ বিজয় ধাৰা অব্যাহত, পুনৰ উৰিষ্যা তিৰংগা ভাৰতৰ বলাৰৰ সন্মুখত, ভাৰতৰ বলাৰৰ সন্মুখত ধৰাশায়ী হৈছে। ইংল্যান্ডৰ বেটছমেন 100 ৰাণৰ ব্যৱধানত জয়ী হৈছে ভাৰত, 129 ৰাণতে থমকিল ইংল্যান্ড। ৰোহিত শৰ্মা আৰু সূৰ্যকুমাৰ যাদৱৰ আকৰ্ষণীয় ইনিংছৰ সহায়ত ইংল্যান্ডক বান্ধি দিছিল 230 ৰাণৰ লক্ষ্য। মহম্মদ শামি, বুমৰাহ সকলোৱে ধৰাশায়ী কৰিলে ইংল্যান্ডৰ বেটছমেনক। মহম্মদ শামীয়ে 4টা উইকেট দখল কৰিছে, জসপ্ৰীত বুমৰাহে দখল কৰিছে 3টাকৈ উইকেট, 3টা উইকেট বুমৰাহৰ। আমি জনাইছো ভাৰতৰ বিজয় ধাৰা অব্যাহত, এতিয়া কোটি কোটি ভাৰতীয় গৌৰৱান্বিত, টীম ইণ্ডিয়াক ধন্যবাদেৰে উপচাই পেলাইছে কোটি কোটি ভাৰতীয়। প্ৰথম অৱস্থাত সন্দেহ হৈ পৰিছিল ভাৰত জিকিব নে হাৰিব, কিন্তু ভাৰতীয় বলাৰৰ যি দুৰ্দান্ত প্ৰদৰ্শন, সেই দুৰ্দান্ত প্ৰদৰ্শনৰ ওচৰত যেন উফৰি গ'ল ইংল্যান্ডৰ বেটছমেন। আমি জনাইছো 230 ৰাণৰ লক্ষ্য দিছিল, কিন্তু 129 ৰাণতে লক্ষ্যটো দূৰৰে কথা, 129 ৰাণতে অল আউট হ'ল টীম ইংল্যান্ড। আমি জনাইছো এই মুহূৰ্তৰ এটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ, অত্যন্ত ভাল খবৰ, কোটি কোটি ভাৰতীয় এতিয়া উৎফুল্লিত। মহম্মদ শামী আজিৰ এই খেলত পুনৰ জিলিকিল। মহম্মদ শামী 4টা উইকেট দখল, হেট্ৰিক হোৱাৰ পৰা অকণমান মাত্ৰ উভতি আহিবলগীয়া হ'ল, হেট্ৰিকৰ দুৱাৰ দুৱলিৰ পৰা উভতি আহিবলগীয়া হ'ল শামী। আমি জনাইছো এই মুহূৰ্তৰ এটা অত্যন্ত সুখৰ খবৰ, ভাল খবৰ, বিজয় ধাৰা অব্যাহত টীম ইণ্ডিয়াৰ, অপ্ৰতিৰোধ টীম ইণ্ডিয়া। ৰবীন্দ্ৰ জাদেজাই 1টা উইকেট দখল কৰিছে, জাদেজাই দখল কৰিছে 1টা উইকেট, শামীয়ে, মহম্মদ শামীয়ে 4টা উইকেট দখল কৰিছে। আজি সকলোৱে গৌৰৱেৰে চিঞৰিছে, আই লাভ মাই ইণ্ডিয়া সকলোৱে কৈছে, জয় হিন্দ সকলোৱে ধন্যবাদেৰে উপচাই পেলাইছে টীম ইণ্ডিয়া। আৰু আজি শতকৰ দুৱাৰদলিৰ পৰা উভতিবলগীয়া হ'ল ৰোহিত শৰ্মা। আমি জনাইছো এই মুহূৰ্তৰ এটা অত্যন্ত ভাল খবৰ, ইংল্যান্ডক পৰাস্ত কৰিলে ইণ্ডিয়াই। বুমৰাহৰ 3টা উইকেট দখল, মহম্মদ শামীৰ 4টা উইকেট দখল, মহম্মদ শামীৰ 4টা উইকেট, বুমৰাহৰ 3টা উইকেট, কুলদীপ যাদৱৰ 2টা উইকেট আৰু ৰবীন্দ্ৰ জাদেজাৰ 1টা উইকেট। আমি পুনৰ কৈছোঁ যে প্ৰথম অৱস্থাত ভাৰতৰ যি গতি আছিল, সেই গতি কিছু দুৰ্বল আছিল, কিন্তু ভাৰতীয় বলাৰৰ যি যাদু, ভাৰতীয় বলাৰৰ যাদুৱে উফৰালে ইংল্যান্ডৰ বেটছমেনক 129 ৰাণত অল আউট। আমি জনাইছো এই মুহূৰ্তৰ এটা বিশেষ খবৰ, আৰু টীম ইণ্ডিয়াক আপুনিও জনাওক এটা ধন্যবাদ, অভিনন্দন দিয়ক টীম ইণ্ডিয়াক। আপোনাৰ কমেণ্টৰ জৰিয়তে লিখক, আমি সেই কমেণ্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিম। মন্টুৱে লিখিছে, জয় হিন্দ
হাফিজউদ্দিনে লিখিছে আই লাভ মাই ইন্ডিয়া। ইলিয়াছ আহমেদে লিখিছে প্লেয়ার অফ দ্য ম্যাচ মোহাম্মদ শামি। শামিম আহমেদে লিখিছে আই লাভ মাই ইন্ডিয়া। এ আর সুলতানে লিখিছে লাভ ইউ ইন্ডিয়া। আবদুল্লাহ শেখে লিখিছে কংগ্রেচুলেশনস। মুকুয়ে লিখিছে কংগ্রেচুলেশনস। আমির বৰভূঞা লিখিছে জয় হওয়া অসম্ভব আছিল কিন্তু ইন্ডিয়ায় জয় হয় দেখালে। দিগন্ত রাজখোৱা লিখিছে ইন্ডিয়া জুই। বাতিনালে লিখিছে আই লাভ মাই ইন্ডিয়া। যদু দেউৰীয়া লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। দীপজ্যোতি শইকীয়া লিখিছে থ্যাংক ইউ টিম ইন্ডিয়া। জান শইকীয়া লিখিছে গুড নিউজ। বুদ্ধনাথে লিখিছে কংগ্রেচুলেশনস। ফরিদুল ইসলামে লিখিছে কংগ্রেচুলেশনস। চন্দ্রবাবু সিংহে লিখিছে কংগ্রেচুলেশনস। বিকাশ গগৈয়ে লিখিছে ইন্ডিয়া জিন্দাবাদ। আফতারজুল হুসেনে লিখিছে অভিনন্দন। দিব্যজ্যোতি দাসে লিখিছে জয় হিন্দ। অঙ্কুর মরানে লিখিছে কংগ্রেচুলেশনস টিম ইন্ডিয়া। হারুণ রশিদে লিখিছে ধন্যবাদ। আমিনুল হকে লিখিছে আমিনুল হক গড়িয়ায় লিখিছে কংগ্রেচুলেশনস টিম ভারত। আতিফ ইসলামে লিখিছে কংগ্রেচুলেশনস টিম ইন্ডিয়া। আবু হানিফায় লিখিছে কংগ্রেচুলেশনস। সন্তোষ দর্জিয়া লিখিছে কংগ্রেচুলেশনস। জাকারিয়া আলিয়া লিখিছে আই লাভ মাই ইন্ডিয়া। মাইনু আলমে লিখিছে ইন্ডিয়া জুই। প্রীতম রাভাই লিখিছে ভেরি গুড ইন্ডিয়া টিম। ইউনুস আলিয়া লিখিছে ধন্যবাদ টিম ইন্ডিয়া। আনিসুর রহমানে লিখিছে কংগ্রেচুলেশনস। সাধনা ভকতা লিখিছে সদানন্দ ভকতা লিখিছে কংগ্রেচুলেশনস টিম ইন্ডিয়া। অনুকূল পালা লিখিছে কংগ্রেচুলেশনস। কাজী ইমদাদ উল্লাহে লিখিছে কংগ্রেচুলেশনস। অমৃত দাসে লিখিছে কংগ্রেচুলেশনস। নিরঞ্জন রাভায় লিখিছে কংগ্রেচুলেশনস। দেবজিৎ শইকীয়া লিখিছে লাভ লাভ ইউ মাই ইন্ডিয়ান টিম। হৃদয় খানা লিখিছে ভেরি গুড টিম ইন্ডিয়া। জিতু নাথে লিখিছে জয় হিন্দ। সরপাত আলিয়া লিখিছে কংগ্রেচুলেশনস। আর বিভিন্ন ঠাইর কমেন্ট আহি আছে, আমি সেই কমেন্ট পড়বলে চেষ্টা করছো, আপনিও লিখক। আজি ভারতের নাম জিলিকাই তুলিছে টিম ইন্ডিয়ায়। গতি মাত্র এখারি বাক্য লিখক, মাত্র লিখক অভিনন্দন নতুবা ধন্যবাদ। এয়া আমার দায়িত্ব, এয়া আমার কর্তব্য। আমাক বিজয়ের সোয়াদ দিছে, গতি মাত্র এখারি বাক্য, উদ্দেশ্যে মাত্র এখারি বাক্য। রশিদুল হকে লিখিছে কংগ্রেচুলেশনস টিম ইন্ডিয়া। মিন্টু বৰুৱাই লিখিছে কংগ্রেচুলেশনস। আর বিভিন্ন ঠাইর কমেন্ট আহি আছে, আপনিও জানা কমেন্ট লিখক। ইদুল হাকিমে লিখিছে কংগ্রেচুলেশন, সকলে অভিনন্দন জানাইছে। অভিনন্দনের যেন এয়া বর্ষা বইছে, অভিনন্দনের বন্যা বইছে। বিভিন্ন ঠাইর অভিনন্দন ধন্যবাদ, অভিনন্দন ধন্যবাদ। সকল আনন্দ আত্মহারা কোটি কোটি ভারতীয় আজি গৌরবান্বিত। রাতুল বৰুৱাই লিখিছে কংগ্রেচুলেশনস। জাহারুল ইসলামে লিখিছে কংগ্রেচুলেশনস টিম ইন্ডিয়া। সুরজিতে লিখিছে জয় হিন্দ জয় ভারত। ময়নাজানে লিখিছে অতি সুন্দর ভারত, ভারতের ক্রিকেট দল ধন্যবাদ। হারুণ রশিদে লিখিছে ধন্যবাদ। পি বিশ্বাসে লিখিছে কংগ্রেচুলেশনস টিম ইন্ডিয়া। সকলে ধন্যবাদে উপচাই পেলাইছে টিম ইন্ডিয়া। আমি জানাইছো, আপনিও কমেন্টর জড়িয়ে জনাওক অভিনন্দন। আপনার কমেন্ট আমি পড়বলে চেষ্টা করি, আর বিভিন্ন প্রান্তর আমার কমেন্ট আহি আছে। ভারতের হাতত ধরাশায়ী হল ইংল্যান্ডের ব্যাটসম্যান। আপনি কমেন্টর জড়িয়ে এখারি লিখক, আপনার মোক জয়ের সোয়াদ দিছে, কোটি কোটি ভারতীয় বুকু ফন্দাই উঠাইছে। আমি জানাই আছো, মান্না নালিয়া লিখিছে জয় হিন্দ। উত্তম সরকারে লিখিছে ভেরি গুড টিম ইন্ডিয়া। দীপক কাশ্যপে লিখিছে কংগ্রেচুলেশনস টিম ইন্ডিয়া। শ্রী ধীরেণ কলিতা লিখিছে জয় শ্রীরাম জয় ভারত। লক্ষ্মণ চেত্রিয়া লিখিছে জয় শ্রীরাম। সোনু কুমার চেত্রিয়া লিখিছে কংগ্রেচুলেশনস। অনুকূল বৰুৱাই লিখিছে কংগ্রেচুলেশনস টিম ইন্ডিয়া। সুজিত মহন্ত লিখিছে কংগ্রেচুলেশনস। যুবরাজে লিখিছে, যুবরাজ দাসে লিখিছে জয় শ্রীরাম জয় ইন্ডিয়া। আইনুল খানে লিখিছে কংগ্রেচুলেশনস ইন্ডিয়া। সিরাজ আলিয়া লিখিছে কংগ্রেচুলেশনস।
विश्वजित गगै लिखिसे कांग्रेचुलेशन। राहुल रॉय लिखिसे जय भारत। कुशल डेका लिखिसे प्राउड अफ टीम इंडिया कांग्रेचुलेशन। नारायण महमदे लिखि नारायणे लिखिसे कांग्रेचुलेशन टीम इंडिया। आली अकबरे लिखिसे कांग्रेचुलेशन टीम इंडिया। फकीर जाकिरे लिखिसे कांग्रेचुलेशन। निशिका कोसे लिखिसे जय भारत। कनक बर्मन लिखिसे आई लव माय इंडिया। नील अलकेसे लिखिसे कांग्रेचुलेशन। सेवेडेले लिखिसे कांग्रेचुलेशन टीम इंडिया। पम्पी हजरीका कांग्रेचुलेशन दिसे और विभिन्न जने लिखिसे आपुनिओ लिखक। हजार हजार कमेंट आही पड़िसे कमेंटरे भरी पड़िसे आपुनिओ एखारी लिखक। धन्यवाद नतुबा अभिनंदन दियक एटा विजयर स्वाद दिसे। भारतर तिरंगा जिलिकाई उठाइछे समग्र विश्वर।